হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। রাকিস ফ্যামিলিতে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করছি। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, সেটা হচ্ছে এটা একটা রিকোয়েস্ট ভিডিও, মানে আমাকে এক দিদি অনুরোধ করেছে। অ্যাকচুয়াল উনি অনুরোধ করেছে ঠিকই, কিন্তু উনি যে কথাটা বলেছে সে কথাটা একদম ঠিক কথা। সেটা হচ্ছে উনি আমাকে বলেছে যে তুমি রাত্রিবেলা চুল বেঁধে শোবে, তাহলে তোমার চুলে একটুও জট পড়বে না। এটা একদম ঠিক কথা। আমি অ্যাকচুয়াল সময় পাই না, তাই আমার চুল সেরকমভাবে বাঁধা হয় না, আমি ম্যাক্সিমাম দিনই খোপা করেই শুয়ে পড়ি। সো যাই হোক, উনি যেহেতু কথাটা বলেছে তো ওনার কথা শুনে আমার এতটাই ভালো লাগলো, তাই জন্য আমি ঠিক করেছি যে না, আমি এবার থেকে প্রত্যেক দিন মানে ওনার কথা মতন আমি চুল বেঁধেই শোবো। তাতে কী হবে, সত্যি চুলে জটও পড়বে না, আবার চুল ভালোও থাকবে, বা চুল লম্বাও হবে। চুল যদি প্রতিদিন বাঁধা যায় তাহলে কিন্তু চুল একটু হলেও লম্বা হয়। দেখুন, আমি শুনেছি যে নখ আর চুল মানুষের, মানে শুধু আমি না, আমরা বইয়েও পড়েছি যে নখ আর চুল, নখ আর এই চুল, এই দুটো জিনিস মানুষের মানে মরণ পর্যন্ত নাকি বড় হয়, এবার একটু হলেও বড় হয়। সো যাই হোক, তো তিনার কথা মানে সে দিদির কথা রাখতেই আমি আজকে ভিডিওটি করছি। সো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আমি ফার্স্টে চুলটা আজকে বিনুনি করে তো চুলটা বেঁধে দেখাবো। সো চলো তোমরা সাথে থাকো। আসলে চুল বাঁধারও সময় নেই সত্যি বলতে, আর হচ্ছে আমি এখন ছেলেকে খাওয়ানোর সময় হয়ে গেছে, আমার ছেলের কালকে স্কুল আছে। তো তাও আমি দেখলাম যে না, ভিডিওটাও করার প্রয়োজন আছে আর ওনার কথাটা সত্যি শোনার প্রয়োজন আছে, চুলটা সত্যিই বাঁধার দরকার আছে। চুল যদি না বেঁধে শোয়া হয় তাহলে কিন্তু চুলের ডগা ফেটে যায়। চুল যত বিছানার মধ্যে আর কি ঘষটা খাবে, চুলের ডগা ফেটে যাবে। চুল একচুয়ালি সত্যি বাঁধাই উচিত। দেখো আমি চুল বাঁধছি, আর ওদিকে দেখো আমার ছেলে খেলা করছে, দেখেছো? এখন করে দেওয়া যায় 10টা। আমি এতক্ষণ ওকে পড়াচ্ছিলাম, কালকে পরীক্ষা আছে, তারপরে দেখলাম যে আমি যদি এখন ভিডিওটা না করি তাহলে পরে আর করতে পারবো না, তাহলে খাওয়াবো, ঘুম পাড়াবো। দুষ্টু করছিস,
বিনিয়োগলে স্কুল লাইফের কথা খুব মনে পড়ে যায়। স্কুলে যেতাম এরকম বিনুনি করে, যা গাড়াটা ছিঁড়ে গেল। যখন ছোটবেলায় ছোট ছিলাম তখন আমার মাথায় এর থেকেও মোটা চুল ছিল। আমার মা চুল আঁচড়াতে পারত না, আমার কাকি চুলগুলো আমাকে আঁচড়ে দিত, বেঁধে দিত। হয়তো তোমরাও জানো তোমাদের মায়াও হয়তো বেঁধে দিয়েছে। তখন এই সমস্ত কি বেড়া বিনুনি, তারপরে সমস্ত কলা বিনুনি, এই সমস্ত নানান রকম সমস্তভাবে চুল বেঁধে দিত। আর খুব শখ ছিল চুল বড় করার। সেটাই করতাম। কি হয়েছে দেখেছো? এরকম চুল বাঁধতে সময় লাগে বলেই আমি চুল বাঁধাতে যেতে রাজি নই। ঠিক আছে, তুমি যাও প্যান্ট পরে নাও। আরে প্যান্ট পর, প্যান্ট পরে নাও। বাহ,
তারপরে নিয়ে যাও গাদা নেই গাদা নেই বল বল গাডারটা আমি সেরা গাডারটাই আমি গিট্টু দিয়ে আর কি ঠিক করে নিলাম আমার কাছে আর গাডার নেই আমি চুল অত এই সমস্ত চুল টুল বাঁধি না তো তাই মা দিয়েছিল গাডার গাডার চুল বাঁধার জন্য তাই চলে আসছে সত্যি বলতে একা একা চুল বাঁধা খুবই কষ্টের কিন্তু চল আমি যখন ছোট ছিলাম তখন আমার মা চুলটা বেঁধে দিত বা আমার কাকি বেঁধে দিত চুলটা সুন্দর করে বেড়া বিনুনি এই সমস্ত তারপরে এরকমভাবে সমস্ত নানান এই ধরনের সমস্ত বিনুনি করে দিত তখন আরও ছিল আমার সে যাই হোক দেখো রাতে চুল বাঁধা কমপ্লিট সে দেখো চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে এক দিদি অনুরোধ করেছিল তো তার অনুরোধে আমি তোমাদেরকে রাতে চুল বাঁধা বেঁধে দেখালাম সো এবার তো আমি ঠিক করেছি ওনার কথা মতনই রাত্রিতে চুল বেঁধে নেব সো গাইজ ভিডিওটা যেখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বন্ধুরা গুড নাইট আর চুল বাঁধাটা কেমন হয়েছে অবশ্যই জানিও হয়তো ভালো হয়নি কারণ দুদিকে দুটো কাটার যাই হোক সো আর এই যে দেখো আমার ছেলেটা দুষ্টুমি করছে সো গাইজ ভিডিওটা যেখানে শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে আমার অন্য কোনো নতুন ভিডিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই বন্ধুরা গুড নাইট গুড নাইট গুড নাইট টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা বাই বাই